প্রিয় দর্শক শুরু করছি আপনাদের ফেভারিট টক শো তাজা চায়ের আড্ডা অ্যাজ ইউজুয়াল আমি টুটলির আমার আপনাদের হোস্ট আজকে আমার সাথে আছে একজন জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী একাত্তরের কণ্ঠযোদ্ধা রিসেন্টলি একুশে পদক পেয়েছেন কি হতে পারে সে বলেন তো শি ইজ নান আদার দ্যান আমার ফেভারিট শাহিন সামাদ শাহিন আপা আপনাকে চিনি তো কত বছর ধরে বহু বছর হ্যাঁ বহু বছর যেরকম সুন্দর ছিলেন তখন এখনো সেরকমই সুন্দর আছেন তুমিও তাই দাদা বোন বিলিভ আমি চাই আপনি আজকে আমার এখানে এসেছেন আই এম সো হ্যাপি আর রিসেন্টলি যে একুশে পদক পেয়েছেন সে সম্বন্ধে শুনতে চাই প্রথমে ছোটবেলার কথা তো নিশ্চয়ই অনেক বলেছেন কিন্তু দুষ্টামির কথাগুলো শুনতে চাই বেশি আর তাছাড়া একটু তো বলবেনই আপনি আমাকে দেখে মনে হয় না আমি এখনো দুষ্টু আপনি এখনো দুষ্টু চঞ্চল আপনি এখনো চঞ্চল সো ইটস রিয়েলি নাইস যে আপনি যে রকম দেখেছি আমি ছোটবেলায় আপনি সেরকমই আছেন ইউ হ্যাভেন চেঞ্জ চেহারা চেঞ্জ হয় না মন তো একদমই চেঞ্জ হয় না মনটা চেঞ্জ হবে চেহারা তো সবারই একটু একটু চেঞ্জ হয়ে যায় বয়সের মধ্যে আমার কাছে মানে আমি বয়সে গেছি এট দিস এজ যেভাবে আমার থাকা উচিত তার থেকে আরো অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা তো আমাদের জন্য একটা অনেক বড় পাওয়া অনেক বিরাট অনেক বিরাট সবচেয়ে বড় পাওয়া হলো মানে আমি কি বলবো আমার শ্রোতা এবং ভক্ত এবং তাদের অফুরন্ত ভালোবাসা এই ভালোবাসাই কিন্তু মানে একটা মানে তোমাকে জীবন্ত রাখে আর কি হ্যাঁ অনেক ফ্রেশ রাখে অ্যাবসলিউটলি রাইট দ্যাটস হোয়াই ইউ লুকিং সো ফ্রেশ এভারগ্রিন বলতে হয় আপনি একটু ছোটবেলায় দুষ্টুমির কথাগুলো মনে হয় আপনি তো দুষ্টু ছিলেন চঞ্চল ছিলেন কি করতেন ছোটবেলায় সেগুলোকে শুনতে চাই আমি না ভাবি যে আমার তো দুটো মেয়ে তো দুটো মেয়ে কিন্তু এত চুপচাপ মানে আমি যে কি বাঁদর ছিলাম এবং মায়ের হাতে যে যখন মার খেতাম আমি আমাকে মারে কেন আমি বুঝতাম না হ্যাঁ এত যে দুষু ছিলাম যে মারতো যে আম্মা কিন্তু বলতাম যে কেন আম্মা মারে বুঝি না আমি তো কিছু করতেছি না কিন্তু কি যে দুষ্টু মানে এই হাত ভাঙতেছি এই পা ভাঙছি এই দেখো এখানে কাটা তারপরে মানে অনেক বাদরামি মানে গাছে চলে যেতাম পেয়ারা খেতাম গাছে উঠে ইউ দ্য ইয়াংগেস্ট না আমি বোনদের মধ্যে আমি ভাই বোনদের মধ্যে চার নাম্বার আমার ছোট দুটো টুইন ভাই ওকে তো ওই ছোট দুটো আর আমি আম্মাকে ভীষণ জ্বালিয়েছি এবং যখন আমার মেয়ে হলো তখন আমি বুঝলাম যে আমি কিরকম জ্বালিয়েছি আম্মাকে তার আগে পর্যন্ত বুঝি নাই ওকে বাবা মায়ের কার প্রতি আপনার মানে হু ইন্সপায়ার্ড ইউ মোর হু গাইডেড ইউ মোর আসলে এটা বলবো যে বাবা মা দুজনেই আসলে হ্যাঁ আমার আব্বা মা দুজনেই এত গানে কি অনেক চর্চা ছিল বাসায় সংস্কৃতি মনে ছিল না ছোটবেলা তো আমরা জলপাইগুড়িতে ব্রট অফিসে তো সেখানে ধরো আমার মেজো বোনকে আম্মা দিয়ে দিল নাচে আমাদের দুই বোনকে দিল গানে কি আর জানতাম তোর পাঁচ ছয় বছর বয়স হ্যাঁ একটু আউ করতাম হয়তো কিন্তু তবু মা বাবার একটা ইচ্ছা ছিল যে না ওদের ওরা গান শিখবে শেখাবো মানে ওনাদের যে ইচ্ছাটা সেটা আমাদের চেষ্টা করেছে অনেক কিছুই হয়নি তো ওইটা বলি যে আসলে মা বাবার অনুপ্রেরণাটাতে কিন্তু সামনে এগিয়ে চলে যাওয়া আর কি এই আর কি তো পরে যখন আমরা রংপুরে ছিলাম এক বছর তো সেখানে রামগোপালের কাছে আম্মা দিয়ে দিলেন আর স্কুলে আমার মিউজিকও ছিল মানে ম্যাট্রিকে তারপরে তোমার কলেজে তোমার যেই ইয়ে হতো আমাদের অনুষ্ঠান হতো মানে প্রতি বছর একটা করে সেখানে প্রত্যেকবার প্রত্যেকটাতেই আমি ফার্স্ট হতাম আর তোমার এডুকেশন উইকে ফার্স্ট হয়েছি সব ছোটবেলা থেকে কিছু হয় না ছায়ানটে আট বছরে ফার্স্ট হয়েছি নজরুলে এবং পরে আট বছরের কোর্স শেষে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি নজরুলেই সো বিউটিফুল তুমি তো রেডিওতেও গান করতে হ্যাঁ টেলিভিশনেও গান করতে তো রেডিওতে কোন কোন সালে তুমি গান করেছো রেডিও যখন ধরো আমি যখন ঢাকায় আমরা চলে আসলাম 62-তে হ্যাঁ তারপরে আব্বা নিয়ে গেলেন আর কি তখন তো প্রথমে তো বাংলাদেশ রেডিও রেডিও ছিল আর কি রেডিও হলো তারপরে তো হলো টেলিভিশন হ্যাঁ বুঝছো রেডিওতে আব্বা নিয়ে যেতেন তখন খেলাঘর বলে একটা অনুষ্ঠান হতো বাচ্চাদের ওখানে লতিফ ভাই গান শেখাতেন আব্দুল লতিফ এবং নুরুন্নান ফয়জুন নেসা আমাদের সাদিয়ার আম্মা সাদিয়া আফরিন মালিক ওনারা ওর আম্মা এটা পরিচালনা করতেন সেই আমরা তখন তো বয়স কত হবে 10-11 এরকম বছর তারপরে জানো ওরকম সিস্টেম ছিল আগে যে তুমি ছোটবেলা থেকে গান গিয়ে আসতো ঠিকই যে তুমি পট করে বড়দের আসলে চলে যাবে সেটা হবে না তোমাকে আবার অডিশন দিতে হবে তাই না হ্যাঁ অডিশন দিলাম তারপরে মানে সিলেক্ট হলাম আর কি বড়দের আসরে আর কি তো এইভাবে পথ চলা আর তাছাড়া আমি বলবো যে ছায়ানটে আমার গুরু যারা ছিলেন আর কি তাদের আমি সবসময় মনে করব সে তিনি হলেন আমার গুরু যারা সোহরা হোসেন যারা শেখ রহমান অঞ্জলি দেয় অঞ্জলি রায় এন্ড দে ওয়ার অলসো ভেরি ডেডিকেটেড হ্যাঁ ওরে বাবা আসলে না স্টুডেন্ট যদি তোমার ভীষণ ইয়ে হয় মানে ইন্টারেস্টেড হয় এবং শিখতে হবে জানতে হবে আমাকে শিখতে হবে আমাকে ওই আমার একটা লক্ষ্য তো থাকবে আমি তো এমনি এখানে চলে আসি নাই আমার লক্ষ্যই ছিল কাজে আমি বাসায়ও আম্মা শাস্ত্রীয় সঙ্গীত শেখার জন্য ক্লাসিক্যাল শেখার জন্য ওস্তাদুল মোহাম্মদ ওস্তাদ ফজলুল হক ওনারা আসতেন শেখাতেন আমাদের গাইডেড ইউ থ্রু আউট হ্যাঁ এই জন্য আমার না একটু
নজরুলের তো গান শিখতে গেলে তোমাকে শাস্ত্রীয় সঙ্গীত জানতেই হবে, মানে ইউ মাস্ট, কারণ একটা প্রত্যেকটা কাজ মানে সূক্ষ্ম কাজগুলি তোমাদের, আমি এক ধরো একটা গান গুলি যে কোনো গানে তুমি করো, আই থিঙ্ক দ্য ফার্স্ট বেসিস ক্লাসিক্যাল, ওরে বাবা লাগবেই, মানে স্টিল মানে শেষ পর্যন্ত পোহালো পোহালো নিশি, হ্যাঁ খোলো গো আঁখি খোলো গো আঁখি খোলো খোলো গো আঁখি খোলো গো আঁখি, কত কাজ অনেক ছোট ছোট খুদ কাজ, আর তোমার গলে মানে এত সুন্দর করে তুমি ওই কাজগুলো দেখালে, শুনালে, আমরা শুনলাম, এত সুন্দর লাগলো শুনতে। অ্যাকচুয়ালি আমি যে শুনতে পাচ্ছি তুমি মানে এই যে 71 একাত্তরে তুমি যখন চলে যাও এখান থেকে পার হয়ে, সো একটু শেয়ার করো যে তুমি কণ্ঠযোদ্ধা কেমন করে হলে, হাউ ইউ ওয়েন দেয়ার, অ্যান্ড তারপর তুমি যখন লিবারেশন হয়ে যায় কেমন লাগলো তোমার অনুভূতি, এভরিথিং। অল্প একটু করে বলি, বলো, যেমন ধরো যখন 71 আসলো তো তখন অনেক মানে রেস্ট্রিক্টেড হয়ে গেল বাইরে বের হওয়া, সামাজিক কারফিউ টারফিউ এটা সেটা, তারপরে ছায়ানটে যারা ছিল আমাদের ইকবাল ভাই ছিল তাকে ধরে নিয়ে গেল, 9 মাস তাকে টর্চার করলো, তা আম্মার ওটাও চিন্তা ছিল, আমার ইকবাল ভাইয়ের ছবি ছিল পেপারে উঠেছিল, যার জন্য আম্মার আর একটা চিন্তা ছিল, আমাকে নিয়ে না আম্মার বেশি চিন্তা ছিল, কেননা এমনি তো গান বাজনা ই করতাম, কিন্তু আম্মা আবার আমার গানের গলার যত্ন নিতেন, টক খেতে দিতেন না, এই খেতে দিতেন না, ওই খেতে দিতেন না, এটা পারবি না, গরম পানি খাবি, ঠান্ডা খেতে পারবি না, ফলে এগুলো অনেক কিছু ছিল, ফলে বুঝি যে ভালোবাসাটা ওই রকমই, তাই না, যে এদিকে বকছেন কিন্তু বকাটা মানে গায়ে লাগাতাম না বা মারটা গায়ে লাগাতাম না, কিন্তু ওই যে ভিতরে ভিতরে একটা নিজেদের চেতনা যে না আমাকে চলে যেতে হবে, আমি দেশের জন্য কিছু করবো। শাহিনাপা খুব সুন্দর কথা বলছিলেন, স্পেশালি ছোটোবেলার কথা, আমি শুনতে চাই আসলে হাউ ইউ রান অ্যাওয়ে ফ্রম হিয়ার, ইউ ওয়ান্টেড ইউর ফ্রিডম, এখানে থাকতে চান না কারফিউ টারফিউর ভিতরে 71, হাউ ইউ ডিড দ্যাট, ওই তো মানে 25-এর রাত্রের সেই সেই দুর্যোগপূর্ণ রাত্র তো কোনদিন ভুলতে পারবো না, কিন্তু তারপর হয়ে কি সব কাট আপ হয়ে গেলো, হ্যাঁ সবার সাথে সবার যোগাযোগ বন্ধ হয়ে গেলো, তারপর কারফিউ টারফিউ জারি হলো, তা এখন কী করি, আমার একটা টিচার ছিল জাকিয়া আপা, হ্যাঁ জাকিয়া খাতুন উনি ছিল আমার তোমার ইয়েতে কলেজের, হ্যাঁ ইংলিশের টিচার ছিল, ওনাকে সবাই বাঘের মতো ভয় করতো, কিন্তু আমাকে উনি এত স্নেহ করতেন যে বলার মতো না, উনি এখন ফ্রান্সে থাকেন, জাকিয়া আপাকে কেন জানি আম্মা খুব বিশ্বাস করতেন, হ্যাঁ তারপর তো উনি আসতেন, তো ওনার সাথে আমি কথা বলতাম, আর আমাদের ভাড়াটিয়া ছিল একটা ছেলে, ও এখন আমেরিকায় থাকে, সুজা, হ্যাঁ তো সুজাকে আমি বললাম কি সুজা আমার তো প্ল্যান করতে হচ্ছে এরকম এরকম, তুমি খবরদার আম্মাকে বলো না, আমি তো চলে যেতে চাই দেশের বাইরে, আমি দেশের জন্য কিছু করবো এরকম, আমি লড়তে চাই গানের গানের মাধ্যমে কণ্ঠ দিয়ে, হ্যাঁ বলে কি শাহিনাপা আপনি কি মাথা খারাপ হয়েছে, এখন যদি আমি খালামতো মরেই যাবে, এই এরকম একটা সময় আপনি চলে যাবেন, আমি বলছি দেখো আমি আমাকে কী কেউ আমি থাকবো আমি পারবো না, অসম্ভব, তারপরে করলাম কি বলে ঠিক আছে, আমি বললাম যে দেখো রাত্রিবেলায় দরজাটা একটু খুলে রাখবা, হ্যাঁ নিচে, বলে কি আচ্ছা ঠিক আছে, আর এদিকে কিন্তু জাকিয়াপা তো জানে, জাকিয়াপা তো আসলেন, তো বললেন যে ঠিক আছে উনি ওরকম মোড়ের কাছে দাঁড়ায় থাকবেন, হ্যাঁ এরকম, তারপর সুযোগ বুঝে আমি চলে গেলাম, বের হয়ে গেলাম, হ্যাঁ আর কেউ কিছু জানলো না, মানে তারপর পৌঁছাতে কদিন লাগলো, তারপর বের হয়ে না, ওটা তো ব্ল্যাক আউটের রাত্রি, তো সুজা দরজাটা খুলে দিল, কিন্তু আম্মা কোনো দিন জানলো না যে সুজাই খুলে দিছে, কোনোদিন বলেন না, সুজা পরে যখন দেখা হয়েছে ওর সাথে ওই গল্পগুলি করে আমেরিকায়, যাই হোক তারপরে ওই যে বের হয়ে গেলাম, তারপরে ওই অন্ধকারে দৌড়ালাম, হ্যাঁ দেখো একদম অন্ধকার, তার ওই সাইডে গিয়ে দেখি যে জাকিয়াপা দাঁড়ায় আছে, হ্যাঁ তারপরে জাকিয়াপার হাত ধরে গেলাম, কিন্তু সোজাসুজি তো আমি তো আর একলা চলে যেতে পারবো না, না কিছুতেই না, আমি কোনো একটা দলে যেতে পারি নয় আমি কিছু করে যেতে পারি, তা আমার সেই সময় আমার বিয়ে হলো, সেই তোমার মগবাজার কাজীবাড়ি বাড়িতে সাক্ষী ছিলেন অনেকে, তো যাই হোক তারপরে জাকিয়াপাও ছিলেন, স্বামীর হাত ধরে চলে গেলে, শোনো না তারপর আম্মাকে ফোন করা হলো যে আম্মা যাতে চিন্তা না করেন, আম্মা তো হাও মাও কান্নাকাটি, যাস না তুই আয় এখানে আমরা আবার সুন্দর করে ইয়ে দিব, এখন যাস না এই বিপদের মুখে এইভাবে যাস না, তারপরে যে না আম্মা আমি তো আর পিছ ফিরবো না, আমরা কলকাতায় পৌঁছালাম এবং সেখানে গিয়ে দেখলাম যে ছোটলু ভাই নূর ভাই, হ্যাঁ তারপরে অনেকে আছে মানে তারেক আলী, তারপরে এনাম সবাই দেখতেছে, হ্যাঁ সবাই আমার খালা শাশুড়ি বাড়িতে 104 নম্বর পার্ক স্ট্রিটে, তো ওইখানে দেখলাম ওরে বাবা ওখানে 15-20 জন একটা বিরাট একটা মানে মনে হচ্ছে মানে একটা আশ্রয় কেন্দ্র, বুঝছো খালার সমস্ত যে একটু রুটি একটু ইয়ে রানলেন মানে কিমা সবাই খাচ্ছে মানে কোনো ইয়ে নাই,
কারণ মাটিতে শোয়া ইয়ে করা, তারপর ওখানে আমরা খবর পেলাম যে 140 নম্বর লেনিন সরণিতে এরকম একটা স্কোয়াড গঠন হয়েছে। হ্যাঁ, তারপর আমরা ওখানে গেলাম, ওখানে গিয়ে দেখি যে সঞ্জিদাপা, ওয়াহিদ ভাই, ডালিয়া, তারপর আমাদের হ্যাঁ নাইনু টাইনু, নায়লা সবাই। তখন আমার প্রাণের মধ্যে একটা ভালো লাগলো যে আর ওই দিন আমি একা তো না। অনেকে ধরো ফ্যামিলি নিয়ে চলে আসছে, কিন্তু আমি একেবারে অ্যাবসলিউটলি একা হয়ে আম্মাকে বিপদের মুখে ফেলে দিয়ে স্বামীকে নিয়ে আসছি। তারপর তারপরে আমাদের স্কোয়াডে আমরা গানগুলি শেখাতাম, এবং সেখানে তোমার সৈয়দ হাসান ইমাম ছিলেন, মুস্তাফা আনোয়ার ছিলেন, আমাদের একটা স্ক্রিপ্ট ছিল, তার নাম ছিল রূপান্তরের গান। হ্যাঁ, তার মধ্যে গানগুলো আমরা মানে কি বলবো, আমার এখনও গানগুলি কণ্ঠস্থ, এই জন্য যেগুলো 500-600 বার গান গাওয়া হয়েছে বিভিন্ন ক্যাম্পে, শরণার্থী ক্যাম্পে, মুক্তিযোদ্ধাদের সামনে। হ্যাঁ, তো যেই গানটা, গান তো ধরো অনেক অনেক, তো সেখানে প্রোগ্রাম তো প্রচুর করছে, এবং আমাদের উদ্দেশ্যই ছিল সেই টাকাগুলো নিয়ে আমাদের বিভিন্ন শরণার্থী ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের দেওয়া, তাদের সাহায্য করা। আর আমরা স্কোয়াড থেকে যারা বিবাহিত তারা মাসে 100 টাকা পেতাম, আর যারা অবিবাহিত তারা 50 টাকা পেত। ওকে, তো যেই গানগুলো অনুপ্রেরণা দিয়েছে তার থেকে আমি করছি। একটা হলো ফুল খেলবার দিন নয় ওদ্দো, ফুল খেলবার দিন নয় ওদ্দো, ধ্বংসের মুখোমুখি মুখোমুখি আমরা, ধ্বংসের মুখোমুখি মুখোমুখি আমরা, চোখে আর স্বপ্নের নেই নীল মদ্দ, কাঠ ফাটার উৎসাকে চামড়া, আজ কাঠ ফাটার উৎসাকে চামড়া, ফুল খেলবার দিন নয় ওদ্দো। আর একটা গান যেটা বলবো, সিকান্দার আবু জাফরের লেখা, এবং আমি যে আগের গানটা গেলাম ওটা লুথুর ভাইয়ের, শেখ লুথুর মান, যাকে আমাদের গণসঙ্গীতের সম্রাট বলা হয়, ওনারই সুর, যেটা এটাও সুর ওনার। জনতার সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই চলবেই, জনতার সংগ্রাম চলবেই, হতমানে অপমানে নয় সুখ সম্মানে, বাজবার অধিকার কাটতেই, দাসের নির্মুখ ছাড়তেই, অগণিত মানুষের প্রাণপণ যুদ্ধ চলবেই চলবেই, জনতার সংগ্রাম চলবেই। রক্ত গরম হয়ে যায় কত দিন, আমরা তার কোনো শুনতাম আর মানে কি হচ্ছে কি হবে, আর এত আমাদের ভিতরে মানে ইন্সপিরেশন, মানে আমি জানতাম যে আমরা জানি যে স্বাধীন হবই, বাট কবে হবো জানি না, বাট রিয়েলি তোমরা যে আমরা বেতার শুনতাম আর এইসব গানগুলো শুনতাম, ইটস রিয়েলি ইন্সপায়ার্ড আস। আমরা সে যেহেতু বললাম যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কিন্তু আমাদের ওইভাবেই ডেকেছে, মানে বিভিন্ন ইয়েতে বিভিন্ন ইয়ে ছিল, তো গ্রুপ ছিল, তো আমাদেরটা স্পেশালি ডাকা হয়েছে, সমরদা ডেকেছিলেন, তো দুইবার গেছিলাম। দুবার করার পরে না, পরে আবার যখন আমাদের ডাক পড়লো তখন যেতে পারি নাই, তখন আমরা 14টা গান টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিও থেকে করে আমরা পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, আমরা না স্বাধীন বাংলাতে জমা দিই, এবং সেগুলো দিন রাত বেজেছে, এবং আমরা যেগুলো পড়ে দিয়ে আসছি আমরা সব শুনেছি সেগুলো। And we haven't forgotten any of them. হ্যাঁ, সেই। তারপর তো 71-এ আমাদের তো লিবারেশন হয়ে গেল, লিবারেশন সময় যখন তোমরা শুনতে পারলে কেমন লাগলো? ওরে বাবা, ওটা তো আমরা যখন এক মাস আমরা যে যশোরের মুক্তাঞ্চলে গেলাম, তো যেখানে একদম মানে আমাদের মুক্তিযোদ্ধাদের সামনে তাদের অনুপ্রেরণা, তাদের গান দিয়ে তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য, তো সেই পথটা ছিল সাংঘাতিক দুর্গম, ওটা আমি এখন বলতে চাই না, অনেক কষ্ট। খাওয়া দাওয়ার কষ্ট তো ছিলই, ঘুমের কষ্ট ছিল, একটা ট্রাকের মধ্যে একটা ফ্যামিলির মতন আমরা এই কয়েকজন মানে আমরা বাংলাদেশ মুক্তি সংগ্রাম শিল্পী সংস্থা থেকে উঠে এই যে গেলাম, ওখানে গেলাম, সেই দুর্গম পথের কথা এখনো মনে করলে কেমন জানি কাটা দিই, ওটা কেমন করে কেমন করে পেরেছো। তো তোমরা যে যখন ট্রাকে ট্রাকে করে ঘুরছিলে, সব ক্যাম্প ক্যাম্পে গান করছো, সবাইকে মানে অনুপ্রেরণা করছো বা ইন্সপিরেশন দিচ্ছ, তখন আমার মনে হয় দে ওয়াজ আ দ্য হোল থিং ওয়াজ ভিডিওড অলসো। হ্যাঁ, অ্যান্ড আই উড লাইক ইউ টু টক অ্যাবাউট ইট, বিকজ মুক্তির গান যে সিনেমাটা পরে হয়েছে তোমাদের, সেটা আমি ক্লিপিংও দেখতে চাই এখন একটু, তুমি বলো যে কে সেটা করেছে, অ্যান্ড তুমি কোন গানটা করেছিলে সেটা যদি শোনাতে পারো। আমারই ছোটো ভাই, আমি বলবো তারেক মাসুদ, সেই করেছিল এই ডকুমেন্টারি, কারণ এটা না যখন 71-এর পরে ও বিয়ে করলো ক্যাথরিনকে আমেরিকায়, ওর কি 24 বছর পর ওর কী জানি মনে হলো যে একটু দেখি না বিয়ে লেভিনকে খুঁজি, তখন ওই ইয়েলো পেজ খুঁজে খুঁজে 4-5টা লিয়ার লেভেন, বুঝছো, সবার দৌড়ে দৌড়ে গিয়ে লাস্টে লিয়ার লেভেনকে পেয়েছে। ও তো কেঁদে দিয়েছে লিয়ার লেভেন, বলছে এই এত বছর লাগলো তোমাদের এইটা নেওয়ার জন্য। তো ওর যখন নিয়ে ও যখন ইয়ে থেকে নিয়ে আসছে বেসমেন্টের থেকে আমাদের আর্কাইভে নিয়ে গেল, কিচ্ছু দেখা যায় না, টুটলি খালি ছায়ার মতন হেঁটে যাচ্ছি আমরা, এত ফাঙ্গাস। সেইটাকে ও 4 বছর ধরে নিজে টাকা পয়সা খরচ করে, একটু স্পন্সর পেয়ে, অল্প কিছু পয়সা পেয়ে, সেই পরিষ্কার করে ওটা 30 ঘন্টারটাকে মানে 1 ঘন্টা 45 মিনিট যেটা করেছে, সেইটাই কিন্তু এখন এই নিউ প্রজন্ম, নতুন প্রজন্মের কিন্তু একটা একটা বিরাট মাইল ফলক হয়ে থাকলো, কেননা আর কোনো কিন্তু ডকুমেন্ট কিছুই নাই বলতে গেলে, খুব সব তো বেশি নষ্ট হয়ে গেছে, কিন্তু আমরা এখন এই মুক্তির গান সত্যি একটা ক্লিপিং দেখে ফেলি মুক্তির গানে।
দর্শক ছোট্ট একটি ক্লিপিং দেখছি মুক্তির গানের। অসাধারণ শাহিন আপা, সত্যি অসাধারণ, কেমন করে পেরেছেন তাও জানি না। আর সেটা একটা গান করতে পারবেন? হ্যাঁ, অনেক গান করেছেন। গানটা শোনো না, যে গানটা খুব মানে মানে খুব নাড়া দেয় সবাইকে। আর সবাই বলে কি আপা আমাদের দেশের নাম, আমাদের দেশের নাম বলেন নাই কেন? সব দেশের নাম তো বলা যায় না। যশোর, খুলনা, বগুড়া, পাবনা, ঢাকা, বরিশাল, নোয়াখালী, তারা হিন্দুও নয় মুসলিম নয়, তারা শুধু বাঙালি। যশোর, খুলনা, বগুড়া, পাবনা, ঢাকা, বরিশাল, নোয়াখালী, তারা হিন্দুও নয় মুসলিম নয়, তারা শুধু বাঙালি। রক্ত নেশায় উঠেছে মাতিয়া, খেলিতেছে তালা হোলি, অবাক নয়নে দেখছে বিশ্ব দিচ্ছে কেমন প্রাণ, বোমারু বিমান মেশিন গান তুচ্ছ করে কামান, কদম কদমে গিয়ে চলেছে গাহি বাংলার গান, জয় বাংলার গান। এসো মুক্তিরণের সাথী, ওরে মুক্তিরণের সাথী, আগুয়ান হও আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান। শত্রু শনিতে সিক্ত পতাকা মুক্তির সেনাপতি, শত্রু শনিতে সিক্ত পতাকা মুক্তির সেনাপতি, আগুয়ান হও আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান। আমার গায়ে কাটা দিচ্ছে, সেন্টিমেন্টের কথা মনে পড়ছে। আর সত্যি ভালো লাগছে যে কি গানগুলো, যে কি সাংঘাতিক ইন্সপিরেশনাল গান। শাহিনাপা, আপনার মুক্তি যুদ্ধ সময় যে যে সিনেমাটা হয়েছিল, যে মুক্তির গান, সেটা সম্বন্ধে বললেন, একটু ক্লিপিংও দেখলাম, একটা গানও করলেন, খুব আমাদের নিজেদের রক্ত একদম টকবকিয়ে উঠলো। এখন আমি জানতে চাচ্ছি যে আপনার হাইলাইটস অফ ইয়োর লাইফ, বেশ কয়েক বছর আগে, বেশ জাস্ট রিসেন্টলি বলবো আমি, বেশি দিন না, 2014 সনে আপনি 21শে পদক পান, আমাদের ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস অফ বাংলাদেশ। অ্যান্ড এটা কি জানতে আপনি পাবেন না? আপনার কিরকম অনুভূতি? মানে আই ক্যান বিলিভ, আমি যখন শুনেছি আমি তখন মানে খুশিতে, মানে মনে হয় হাত পা ঠান্ডা হয়ে গেছে, আই ওয়াজ সো হ্যাপি। আমি তো বলেন তো, আমি তো বুঝতেই পারি নাই, কারণ আমাকে অনেকে বলছে যে আপা এটা কিন্তু আপনার অনেক আগেই পাওয়া উচিত ছিল, মানে সেই 71 থেকে এতক্ষণ এতদিন লেগেছে, কিন্তু হোপ স্টিল বেটার দ্যান নেভার। আমি ওটা কোনোদিন আমি ইয়ে করি, আমার যেটা আসবে আল্লাহর তরফ থেকে আসবে, যখন আর আসবে সেই ভাবে এসেছে। কেমন লাগলো, কবে, কোথায়, ভীষণ ওই অনুভূতি আমি বুঝতে পারবো না টুটলি, ওটা সাংঘাতিক রোমাঞ্চকর একটা, মানে আর সবচেয়ে বড় কথা ভক্ত শ্রোতাদের যে ভালোবাসা, ফেসবুক ভরে যে খালি ফুল আর ফুল আর ফুল, সত্যি আমি ভুলবো না। উই আর অলসো ভেরি ভেরি প্রাউড এন্ড হ্যাপি। সিডি তো অনেক বের করেছেন আমি জানি, কয়টা মোট বের করেছেন সেটা শুনতে চাই? মোট এখন 10টা, 10টা সিডি। কিন্তু তার আগে কিন্তু আমাদের 71-এ তো সিডি ছিল না, তখন তো তোমার ছিল সব ক্যাসেট। হ্যাঁ, ক্যাসেটও 10-12টা বেরিয়েছিল। তো এই সিডির প্রথম সিডির গান কি মনে আছে নাকি, আর লাস্ট সিডির গান যদি একটু মনে থাকে? প্রথম সিডি তো তোমার ধরো আমার যেটা বেরিয়েছে ওটা 2000-এর বেরিয়েছিল, তারপরে তো নজরুলের বেরিয়েছে, তারপরে হারানো দিনের গান বেরিয়েছে। প্রথম প্রথম একটা গান গেয়ে ফেলেন যেটাই বের হয়েছিল যদি মনে থাকে? না, আমি নজরুলেরই করি, যেটা ধরো নিশি রাতে রিম ঝিম ঝিম পাদুল নুপু বাজিল ঘুমের মাঝে সজল মধুর, দেয়া করু যে বিজুলি চমকে, দেয়া করু যে বিজুলি চমকে, জাগাইল ঘুমন্ত প্রিয়তমকে, আধু ঘুম ঘুরে চিনিতে নারী ওরে, কেলো কেলো বলে ডাকিছে। বিউটিফুল ফার্স্ট সিডি গান, ওয়ান অফ দ্য ফার্স্ট। আর লাস্ট সিডি তুমি কবে বের করলে? লাস্ট আমার 4টা বেরিয়েছে, 2টা নজরুলের হামনাথ গত বছর, আর একটা হলো মিক্স ক্যাসেট, আর একটা তোমার মিক্সটির মধ্যে সব আছে, মানে পঞ্চকবির গান আছে, আর একটা একদম পিওর তোমার নজরুলের। একটা পুরোনো দিনের গান কি? শোনো শোনো কথাটি শোনো,
কাছে এসো প্রিয়তম বলি, তোলো তোলো ও মুখ তোলো কেন লাজে নীরব হলে, প্রেম যদি ব্যথা দেয় সেও ভালো, ইয়া মাঝে অনুরাগ তবু ঢালো, কেন দূরে থাকো প্রিয় নামে ডাকো, তবু স্বপ্ন মোর নয়নে তোলে, বলো বলো কথাটি বলো কেন অভিমানে যেও না চলে, তোলো তোলো ও মুখ তোলো কেন লাজে নীরব হলে। অপূর্ব এই গানটা তো শুনতে শুনতে মজার কোন ইনসিডেন্ট আছে নাকি, মানে উইথ এনি অফ ইওর ফ্যানস? অনেক, আমরা অনেক তো বলা যাবে না, সময় নেই তো, জাস্ট একটা বলি, একটা বলি। আমার মনে আছে একটা ঘরোয়া প্রোগ্রাম হচ্ছে, তো কী করে আমার এক ভক্ত জানলো যে আমি বেলি ফুল খুব পছন্দ করি এবং রজনীগন্ধা পছন্দ করি। যাই হোক, একটু আলো আধারি ছিল, আমি খুব গান গাইছি, চোখ বন্ধ করে গান গাইছি, হঠাৎ না দেখি ফুলের গন্ধ, আমি বুঝতে পারিনি, মানে অন্ধকারের মতো তত বোঝা যাচ্ছে, আলো আধারির মধ্যে সবাই বসে আছে, সবাই গান শুনছে মনোযোগ দিয়ে, আমি ঠুমরি ঠুমরি কিছু একটা গাচ্ছিলাম, হঠাৎ আমি চোখ খুলে দেখি কি আল্লাহ, আমার হারমোনিয়ামের উপরে নিচে মানে পাহাড়ের মতন রজনীগন্ধার বেলি ফুল। মাই গড, জীবনে ভুলব না। মানে শুনো, এই যে একটা যে এই যে ভালোবাসা, এই যে মানে শ্রদ্ধা এবং ভালোবাসা, এটা পাওয়া যে একটা একটা যে একজন ভক্ত যে এইভাবে করতে পারে, ওই ওই ইনস্ট্যান্ট ওইভাবে নিয়ে আসতে পারে, এটা কিন্তু বিরাট ব্যাপার। বিউটিফুল, শুনলাম কথা, গল্প শেষ নেই, আপনার এত গল্প আছে, বাট আমাদের সময় খুবই কম, সো অ্যাজ ইউ নো ভেরি ওয়েল উই গট টু কাম টু এন এন্ড, কিন্তু বিফোর উই কাম টু এন এন্ড, I don't know if you know, but we take a selfie. Are you ready for a selfie? Haan, thik hai, haan. Taina Paashen. Shundor lagche, apurbo. Priyo darshok, Taaza Chayer Adda aaj ekhanei shesh. Apnara Taaza Chayer Adda ba NTV r onno kono onushthan dekhte hole, login korun www.ntvbd.com e. Agami shoptahe eki dine eki shomoye abar dekha hobe. টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন NTV.